আহত হয় নির্ভয় এবং তার বন্ধু বিশেষ করে নির্ভয়া, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় 15 দিনের পর, লড়াই করার পর, সে যখন কিছুতেই ডাক্তার যখন দেখলেন তাকে কিছুতেই বাঁচানো যাবে না, তখন তাকে সিঙ্গাপুর হাসপাতালে তাকে পাঠানো হয়। কিন্তু আমরা দেখলাম, ভারতবর্ষের মানুষ দেখল, সেই সিঙ্গাপুর হাসপাতালে ডাক্তাররাও শত চেষ্টা করেও তারা নির্ভয়কে বাঁচাতে পারেনি। এবং নির্ভয়ার এই ঘটনার পর শুধু দিল্লিতে নয়, সারা দেশে তার বিরুদ্ধে সমস্ত দেশবাসী প্রতিবাদে সরব হয়েছিল। স্বাধীনোত্তর ভারতবর্ষে একটি মেয়ের উপর এভাবে নির্মম অত্যাচার, মর্মান্তিক অত্যাচারের প্রতিবাদে এই ধরনের প্রতিবাদ আমরা কিন্তু তার আগে কোনোদিনও ভারতবর্ষে দেখিনি। এবং সেদিন বাধ্য হয়েছিল কেন্দ্রীয় সরকার, তারা সেখানে সঙ্গে সঙ্গে তদন্ত করতে এবং সেখানে ভার্মা কমিশন তৈরি করে তারা তদন্ত রিপোর্ট দেয় এবং তারপর তারা সিদ্ধান্ত নেয় ফাস্ট ট্র্যাক বসিয়ে সেই নির্ভয়ার কেসটাকে তাকে তাদের আদালতে তারা সেটাকে পাঠাবে। এবং আমরা দেখলাম আদালত খুব সুন্দরভাবে সেখানে, যদিও যারা অপরাধী ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের আইনজীবীরা সেখানে আদালতে দাঁড়িয়ে তারা সেখানে কুৎসিত ভাষায় নির্ভয়াকে তারা বর্ণনা করছিল এবং এই ধরনের মেয়েদের প্রতি তারা কুৎসিত একটা ইঙ্গিত করেছিল সেদিন আদালতে দাঁড়িয়ে। এবং প্রকাশ্যে সেই আইনজীবীদের পাশে দাঁড়িয়েছিল গেরুয়াধারী বিজেপি দলের লোকেরা, আমরা আশ্চর্য হয়ে সেদিন লক্ষ্য করেছিলাম। এবং তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত অত্যন্ত দুঃখের সঙ্গে সেদিন বলেছিলেন যে দিল্লিতে যেন সন্ধ্যার পরে মেয়েরা যেন বের না হয়। এটা যে একটা দেশের পক্ষে কত কলঙ্কজনক, কত লজ্জার ব্যাপার, যেটা খোদ রাজধানীতে এইভাবে একটি মেয়েকে নির্মমভাবে গণধর্ষণ করে হত্যা করা হয় এবং তার জন্য মুখ্যমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হয় এবং মেয়েদের কাছে তিনি আহ্বান রাখেন যেন সন্ধ্যা ছটার পর দিল্লিতে মেয়েরা বের না হন। এই ছিল ভারতবর্ষের পরিস্থিতি। তার থেকে পরিস্থিতি কিন্তু একটুও পাল্টে যায়নি। আমরা দেখেছি এই নির্ভয়ার যারা অপরাধী তাদেরকে অপরাধ আদালত স্বীকার করে নিয়ে, যারা অভিযুক্ত হয়েছিল তাদেরকে শাস্তি দিয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু সারা দেশের মানুষ সেদিন নির্ভয়ার উপর যারা আক্রমণ করেছিল সেই অভিযুক্তদের তারা ফাঁসি দিয়েছিল। কিন্তু আমরা দেখলাম সেদিন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আজ পর্যন্ত কিন্তু যে নাকি সবচেয়ে বেশি দোষী ছিল, একটি কিশোর বয়সের ছেলে, কিশোর বলে তাকে সেই শাস্তি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু এখন কিন্তু সেই ছেলেটি যৌবনে পা দিয়েছে, তাহলে এখন কেন তার সেই কঠোর শাস্তি হবে না? এটা সারা দেশের মানুষের সেদিন প্রশ্ন ছিল, আজকে ওই প্রশ্ন। কিন্তু